মাত্র তিনজন মানুষ নিয়ে একটি দেশ কল্পনা করা যায়? এই দেখুন, এটি হচ্ছে আরেকটি দেশ যেখানে মাত্র একটি পরিবারের বসবাস, আর তাদের আছে আলাদা মুদ্রা, ভিসা, পাসপোর্ট, এমনকি পতাকাও। এমনও দেশ আছে যে দেশ এতই ছোট যে সেই দেশে নেই কোনো শহর। আরেকটি দেশ তো মাত্র 14টি পরিত্যক্ত জাহাজ দিয়ে তৈরি। বর্তমানে এই পৃথিবীতে মোট 200টির মতো দেশ রয়েছে। এর মধ্যে কেবল 24টি দেশ রয়েছে যাদের আয়তন 1000 বর্গ কিলোমিটারের চেয়ে কম। এমনকি এই দেশগুলোর আয়তন বিশ্বের অনেক নামিদামি শহর যেমন নিউ ইয়র্ক, শিকাগো, টোকিওর আয়তনের চেয়ে কম। তবে এই দেশগুলোর আয়তন কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার মানের দিক থেকে এই দেশগুলো খুবই ঈর্ষণীয় পর্যায়ের। পৃথিবীর মানচিত্রে এই দেশগুলোকে খুঁজে পাওয়া কষ্টকর হলেও এই দেশগুলোই বর্তমানে পৃথিবীর বিভিন্ন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। নাম্বার 1, সিল্যান্ড। মাত্র 550 স্কোয়ার মিটার আয়তনের এই দেশের বাসিন্দা মাত্র 3 জন। তাদের আছে নিজস্ব পতাকা, পাসপোর্ট, এমনকি মুদ্রা। কি অবাক হচ্ছেন, বাস্তবে এখনো আছে এই দেশটি, বিশ্বের ক্ষুদ্রতম দেশ এটি। এর রাজধানীর নাম HM ফোর্ট, এর মুদ্রার নাম সিল্যান্ড ডলার। যদিও বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না। বর্তমানে 3 জন মানুষের বসবাস হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে 150 থেকে 300 সেনা বসবাস করত। তবে যুদ্ধের পর সিল্যান্ডের প্রয়োজন ফুরিয়ে যায়। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো, যা সে সময় রয়্যাল নেভি ব্যবহার করত। নৌদুর্গটি দুটি ফাঁপা গোলাকৃতির লম্বা পিলারের ওপর নৌকা সদৃশ পাটাতনের ওপর অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নৌবাহিনীকে প্রতিহত করার জন্যই HM ফোর্ট রুঘস নৌঘাঁটিটি স্থাপন করা হয়েছিল। সে সময় সেখানে 150 থেকে 300 সৈন্য থাকার ব্যবস্থা ছিল। পিলারের ভেতরে বিভিন্ন তলায় মজুত করা ছিল অস্ত্রশস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটিকেও পরিত্যক্ত ঘোষণা করে। এরপরই 1969 সালের 2 সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাটসরয় বেটস ও তার পরিবার এই দ্বীপে সত্তাধিকারী হন। তারপর তারাই একে স্বাধীন মাইক্রোরাষ্ট্র বলে ঘোষণা করে। পৃথিবীর কোনো দেশ এখনো সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও বিরোধিতাও করেনি। মজার ব্যাপার হচ্ছে, জনসংখ্যা 3 জনই বেটস পরিবারের সদস্য। তারাই দেশের রাজা, রানী ও রাজপুত্র, কিন্তু সেই দেশে কোনো প্রজা নেই। নাম্বার 2, 14টি পরিত্যক্ত জাহাজ দিয়ে দেশ। 1859 সালে সাইদ বন্দর থেকে শুরু হয় খাল খননের কাজ। দীর্ঘ 10 বছর ধরে চলেছিল এই খাল খননের কাজটি। এই কাজের জন্য প্রায় 15 লাখ শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মিশর সরকার বিতর্কিতভাবে দেশের দরিদ্র নাগরিকদের হুমকি দিয়ে নামে মাত্র বেতনে কাজ করতে বাধ্য করেছিল। শুরুর দিকে এসব শ্রমিকদের গাইতি ও বেলচার সাহায্যে খাল খনন করতে বাধ্য করা হয়েছিল। ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই এসব যন্ত্র দিয়ে খালি হাতে খাল খনন করা ছিল অত্যন্ত কষ্টকর, ফলে কাজের অগ্রগতি ছিল অত্যন্ত ধীর। ক্রীতদাস ব্যবহারের কারণে ব্রিটিশ, ফরাসি এবং মার্কিন বিনিয়োগকারীরা প্রতিবাদ জানায়। তাছাড়া হাজার হাজার শ্রমিক কলেরা এবং কাজের চাপে স্বাস্থ্যহানি হয়ে মৃত্যুবরণ করায় সমালোচিত হয় সুয়েজ খাল কোম্পানি। 1863 সালে মিশরের তৎকালীন শাসক ইসমাইল পাশা খান খননে বলপূর্বক শ্রমিক নিয়োগ দেওয়া নিষিদ্ধ করে দেন। এই নির্দেশনার পর ফার্ডিনান্ড লেসেপস তার পন্থা পাল্টে ভারী যন্ত্রপাতি ব্যবহারে সিদ্ধান্ত নেন। মোট 75 মিলিয়ন ঘনমিটার অপসারিত বালির প্রায় 3/4 ভারী যন্ত্রপাতির সাহায্যে করা হয়েছিল। মিশরের বিভিন্ন অঞ্চল তখন ব্রিটিশ এবং ফরাসিদের শাসনাধীন ছিল। শাসকদের অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় বহু বিদ্রোহী দল তখন আন্দোলন করছিল, ফলে স্থানীয় রাজনীতির ময়দান ছিল সরগম। রাজনৈতিক সংঘাত ও অপর্যাপ্ত প্রযুক্তির কারণে খাল খননের কাজে ব্যয়ের পরিমাণ বেড়ে $100 মিলিয়ন পর্যন্ত চলে যায়। জামাল আব্দেল নাসেরের সুয়েজ খাল জাতীয়করণের ফলে দেশের ভেতর জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। তিনি দেশটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন। কিন্তু আন্তর্জাতিক মহল তখন মিশরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। 1956 সালে অক্টোবরে যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল একজোট হয়ে মিশর আক্রমণের হুমকি দেয়। এই হুমকির ফলে পরিস্থিতি অশান্ত হয়ে যায়। পরবর্তীতে জোট সামরিক বাহিনী মিশর আক্রমণ করে বসে। তখন তারা সুয়েজ খালের চারপাশ থেকে ব্লক করে দেয়, আর সেই সময় সেখানে 14টি জাহাজ আটকা পড়ে। প্রথম কয়েক সপ্তাহ তাদের ভালো কাটলেও পরে জাহাজে থাকা নাবিকদের বেশ কষ্ট করতে হয়। এই সময় শিপগুলো মেডিটেরিয়ান থেকে রেড সি দিয়ে আরবিয়ান সি হয়ে তারপর ইন্ডিয়া আসতে পারত।
কিন্তু সেই সময় ইসরায়েল ও ইজিপ্ট চারপাশ থেকে ঘিরে রাখার কারণে কেউই বের হতে পারছিল না। যদিও প্রতি ৬ মাস অন্তর হেলিকপ্টার দিয়ে ক্রু ও সৈন্যবাহিনী চেঞ্জ করা হতো যাতে কেউ সেখানে বেশি দিন আটকে না থাকে। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সবগুলো জাহাজ একত্র করে এবং জাহাজের এক পাশে তৈরি করে পোস্ট অফিস, আরেক পাশে হসপিটাল, আরেক পাশে বিনোদনের জন্য মুভি থিয়েটার, এমনকি আরেক পাশে তৈরি করে ফুটবল খেলার মাঠ। হেলিকপ্টার দিয়ে তাদের পাঠানো হতো খাবার, এর ফলে তৈরি হয়ে গিয়েছিল একটি আলাদা দেশ। এভাবে ৬ বছর কেটে যায়। এরপর আবার যুদ্ধ শুরু হয়ে যায়। তখন ইসরায়েল সিরিয়ার সাথে মিলে যায়, শুরু হয় বোমাটক। তাছাড়া এত বছর সেখানে থাকার কারণে শিপে জং পড়ে যায়। এরপর ১৯৭৫ সালের ৫ই জুনের ৮ বছর ৩ মাস ৫ দিন পর সুয়েজ খাল আবার খুলে যায়। সেখান থেকে জাহাজগুলো বের হওয়ার পর সবাই তাদের সদর অভ্যর্থনা জানায়। এই কয় বছর এই ১৪টি জাহাজ যেন পৃথিবী থেকে আলাদা একটি দেশে রূপ নিয়েছিল। ৩ প্রিন্সিপ্যালিটি অফ হাট রিভার। দেশের আয়তন ৭৫ বর্গ কিলোমিটার, মাত্র একটি পরিবারের বাস সেখানে, জনসংখ্যা ২৬। অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যেই রয়েছে এই দেশটি, বিশ্বের অন্যতম আরেকটি ছোট দেশ এটি। এর নাম প্রিন্সিপ্যালিটি অফ হাট রিভার। এই দেশের নিজস্ব মুদ্রা, নিজস্ব পাসপোর্ট, ভিসা সবই রয়েছে। ৫১ বছর আগে এক বিশেষ কারণে সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেই ওই ভূখণ্ডকে দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন লিওনার্দো ক্যাসলে নামক এক ব্যক্তি। যেখানে তিনি থাকতেন সেই পুরো ভূখণ্ডই আসলে লিওনার্দের সম্পত্তি ছিল, চাষের জমি ছিল তার, যা থেকে প্রতিবছর ৪০০০ হেক্টর গম উৎপাদন হতো। কিন্তু প্রশাসন গম কেনা বেচার নতুন নিয়ম চালু করে দেয়, যার ফলে ৪০০০ হেক্টর জমির ফসল নয়, মাত্র ৯৯ একর জমিতে যেই ফসল ফলতো তা তিনি বিক্রি করতে পারতেন। প্রশাসনের এই সিদ্ধান্ত বদলানোর জন্য অনেক দরবার করেও কোনো লাভ হয়নি। তারপরই তিনি নিজের ভূখণ্ডকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করে দেন, নাম রাখেন প্রিন্সিপ্যালিটি অফ হাট রিভার। নিজেকে রাজা ঘোষণা করেন তিনি, দেশের জন্য আলাদা মুদ্রা চালু করেন। এক হাট রিভার ডলারের মূল্য এক অস্ট্রেলিয়ান ডলারের সমান। দেশের জন্য আলাদা পতাকাও তৈরি করেন তিনি, সরকারি কার্যক্রমের জন্য আলাদা সিলমোহর, এছাড়া পাসপোর্ট ভিসা সবই আলাদা করে ফেলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বাকি দেশ এবং বিশ্বের অন্যান্য দেশ ও প্রিন্সিপ্যালিটি অফ হাট রিভারকে স্বতন্ত্র দেশ মানতে চায় না। স্বীকৃতি পাওয়ার জন্য ১৯৭০ সালে ২১ এপ্রিল দেশটির প্রতিষ্ঠা দিবসে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে আমন্ত্রণ জানান তিনি, কারণ ব্রিটেনের রানী তখন অস্ট্রেলিয়ারও রানী ছিলেন। রানী সেখানে যাননি, কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠি হাতিয়ার হয়ে যায় লিওনার্দের। এরপর ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। কিন্তু এসবের মধ্যে একটাই লাভ হয়েছিল প্রিন্সিপ্যালিটি অফ হাট রিভারের। পর্যটকদের ভিড় জমতে শুরু করেছিল সঘোষিত বিশ্বের ছোট্ট দেশটি দেখার জন্য। প্রতিবছর এর থেকে মোটা অর্থ উপার্জন হতে শুরু করে লিওনার্দো এবং তার পরিবারের। এ দেশে ঢুকতে গেলে আলাদা ভিসা নিতে হতো পর্যটকদের। কিন্তু লিওনার্দের মৃত্যুর পর থেকে দেশের অর্থনীতি ক্রমে ক্ষতির মুখ দেখতে শুরু করে, পর্যটক কম আসতে শুরু করে। ২০২০ সালের ৩১ জানুয়ারি লিওনার্দের বংশধররা দেশের সীমান্ত বন্ধের ঘোষণা করে। পরিস্থিতি এমনই যে দীর্ঘ ৫১ বছর ধরে যে বোঝা প্রিন্সিপ্যালিটি অফ হাট রিভারের উপর চাপানো হয়েছে তা প্রতিশোধ করতে গেলে পুরো দেশটাই বেচে দিতে হতে পারে। এই দেশে সেভাবে ঘুরে দেখার কিছুই নেই, একটি অফিস, চারপাশটি বাড়ি এবং বিস্তৃত চাষের জমি। প্রিন্সিপ্যালিটি অফ হাট রিভারের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজও ভরসা রানী দ্বিতীয় এলিজাবেথের ওই চিঠিটুকুই। ৪ নাউরু। নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার, কিন্তু দেশটির কোনো রাজধানী নেই। তবে দেশটির অধিকাংশ সরকারি কার্যাবলী জারেন নামক জেলায় সম্পন্ন হয় বলে এই জেলাটিকে দেশটির বেসরকারি রাজধানী বলা হয়। নাউরু পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১০,০০০এরও বেশি। আয়তনের ছোট্ট এই দেশটি একসময় ফসফেট খনিজে সমৃদ্ধ ছিল, কিন্তু ১৯০৬ সালে আমেরিকা খনিজ সম্পদ লাভের উদ্দেশ্যে এই দেশটি প্রায় ৯০% ভূমি খনন করে ফেলে, আর বর্তমানে দেশটির বাকি ফসফেট খনিজগুলো শেষ হয়ে আসছে, ফলে দেশটির বেকারত্বের হার বাড়ছে দিন দিন। নাউরু পৃথিবীর এমন একটি দেশ যেই দেশে এখনো পর্যন্ত খুব কম সংখ্যক পর্যটক ভ্রমণ করেছে, এমনকি এই দেশের নামও অনেকে শোনেনি। ২০১৭ সাল অবধি এই দেশে ভ্রমণ করা পর্যটকদের সংখ্যা মাত্র ৩০০ জন। সবচেয়ে মজার ব্যাপার হলো নাউরু পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাসকারী একটি দেশ। ৪ টুভালু। টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানীর নাম ভায়ালাক্কু।
দেশটির আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। এই দেশটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। 4টি দ্বীপ এবং 5টি প্রবাল প্রাচীর দ্বারা দেশটি গঠিত হয়েছে। 1978 সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার মাধ্যমে টুভালু স্বাধীনতা লাভ করেছে। বর্তমানে এই দেশটিতে প্রায় 10,000-এরও বেশি মানুষ বসবাস করছে। টুভালু বিশ্বের অন্যতম নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির সর্বোচ্চ উচ্চতা 4.5 মিটার। তাই জলবায়ু পরিবর্তনের ফলে টুভালু খুব দ্রুত পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে বলে বিজ্ঞানীরা অভিমত প্রকাশ করেছেন। প্রাকৃতিকভাবে অপরূপ সুন্দর এই দেশটি প্রায়ই পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। নম্বর 5, মোনাকো। মোনাকো ইউরোপ মহাদেশের একটি দেশ। এর আয়তন মাত্র 2.02 বর্গ কিলোমিটার। এই দেশের রাজধানীর নামও হলো মোনাকো। এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় সবচাইতে ক্ষুদ্রতম দেশ। আয়তনে ছোট হলেও এই দেশটিতে আনুমানিক 38,000-এরও বেশি মানুষ বসবাস করে। মোনাকোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ক্যাসিনো, যার নাম হচ্ছে মন্টে কার্লো ক্যাসিনো। তবে মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো মোনাকোতে কোনো ট্যাক্স আদায়ের ব্যবস্থা নেই। এটি একটি ট্যাক্স মুক্ত দেশ। মোনাকো পৃথিবীর অন্যতম ধনী দেশ। এই দেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর, কেননা দেশটির চারপাশ ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা। পৃথিবীর ক্ষুদ্র এই দেশটি সকল ধনী ব্যক্তিদের জন্যই বিনোদন আর আয়েশের অন্যতম আবাসস্থল। নম্বর 6, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। এর আয়তন 110 একর। দেশটি এতই ছোট যে দেশটির কোনো রাজধানীই নেই। এই দেশটি ইটালির রোম শহরের ভেতরে অবস্থিত। 1929 সালে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও দেশটি এখনো জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি। বিশ্বের অন্যতম সবচেয়ে ছোট এই দেশে বর্তমানে প্রায় 1,000-এর বেশি মানুষ বসবাস করে। শুধুমাত্র আয়তনের দিক থেকে নয়, বরং জনসংখ্যা বিবেচনাতেও ভ্যাটিকান সিটি বিশ্বের অন্যতম সবচেয়ে ছোট দেশ। আয়তনে ছোট হলেও এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা, যার নাম হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা। 1984 সালে জাতিসংঘ ভ্যাটিকান সিটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। বিশ্বের অন্যতম সুন্দর এই দেশটিকে দেখার জন্য প্রতি বছরই লাখ লাখ পর্যটক এই দেশে এসে ভিড় জমান। বিয়ে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে দিনটার পর থেকে আমাদের জীবনের নতুন একটা সূচনা হয়, আর এজন্যই এই বিয়ের দিনটা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক অনেক স্বপ্ন। কিন্তু আমার মতে বিয়ের অনুষ্ঠান করা কোনো সেন্সিবল বা লজিক্যাল মানুষের পক্ষে উচিত না। নাও ডোন্ট গেট মি রং, আমি বিয়ের বিপক্ষে কিছু বলছি না। বিয়ে করুন, কিন্তু ধুমধামভাবে না, অনুষ্ঠান করে নয়। কোর্ট ম্যারেজ করুন বা মন্দির মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে করুন। আপনাদেরকে জানাবো বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের সমাজে কত বড় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এসব সত্য জানার পর আপনিই না হয় ডিসাইড করবেন যে নিজের বিয়েতে আপনি অনুষ্ঠান করবেন নাকি করবেন না। পৃথিবীতে যে আরো কত সব দেশ আছে সেগুলো যে দেশ হতে পারে এগুলোই আমরা এখনো কল্পনাও করতে পারি না। আসলে অনেকে আমাদের দেশ দেখে হয়তো অবাক হয়, যেটি আমাদের কাছে অনেক বেশি বিস্ময়কর মনে হচ্ছে। হয়তো সেটি অন্য কোনো জাতির কাছে সাধারণ ব্যাপার, কিন্তু সাধারণের মধ্যেও আসলে অদ্ভুত এই দেশগুলো। এমনও ছোট দেশ যে হয় সেগুলো আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতেও পারেনি। কিন্তু এই ছোট্ট দেশগুলোর কথা শুনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো, শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।